আসসালামু আলাইকুম। বিড়িলান টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজান আহমেদ লিজা। তো আজকের পর্বে মূলত আমরা আলোচনা করব ওয়েব ডাইরেক্টরি সাবমিশন। আমরা ওয়েব ডাইরেক্টরি সাবমিশনের মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংস নিয়ে আসতে পারি এবং সেখান থেকেও পেতে অনেক ভালো ভালো ব্যাকলিংস পেতে পারি। এটা একটা ব্যাকলিংসের ওয়ে, ব্যাকলিংস পাওয়ার জন্য একটা বেস্ট একটা ওয়ে হতে পারে। কারণ হচ্ছে আর ডিরেক্টরি সাবমিশনটা আসলে মূলত কি, ডিরেক্টরি সাবমিশনটা আমি এটাই বলবো, এটা এটা ওয়ান কাইন্ড অফ লিস্ট অফ অর্গানাইজ টু হা যেটা লিস্ট অফ অর্গানাইজ যেটা আপনার সাইট থেকে একটা জায়গায় লিস্টিং করে রাখা এবং সেই লিস্টিং এর মাধ্যমে হচ্ছে ব্যাকলিংস ক্রিয়েট করে নিয়ে আসা এবং ব্যাকলিংস এর থ্রুতে কিন্তু ট্রাফিক জেনারেট হয়, আমি ভালো করে সেটা জানি। তো আমরা কিভাবে ডিরেক্টরি সাবমিশন করতে পারি? তো ডিরেক্টরি সাবমিশন করতে হলে আমাদের অবশ্যই সেই ধরনের সাইট প্রয়োজন যেখানে আমরা ডিরেক্টরিটা আমাদের সাবমিট করতে পারবো, অর্থাৎ আমাদের ওয়েবসাইট যেটা থাকবে এবং সেই ওয়েবসাইটটাকে আমরা আমাদের ডাইরেক্টরি সাবমিশন হিসেবে রাখতে পারবো। অর্থাৎ তো দুইটা ওয়েতে আমরা ডাইরেক্টরি লিস্ট খুঁজে বের করতে পারি। কারণ যখন আমরা আমাদের সাইটের জন্য ডিরেক্টরি সাবমিশন করব এবং সেখান থেকে আমরা একটা ব্যাকলিংস নিয়ে আসার জন্য চেষ্টা করব, পাওয়ার জন্য চেষ্টা করব, তখন আমাদেরকে কি করতে হবে, যে ডাইরেক্টরি লিস্ট বের করতে হবে। অর্থাৎ কোন কোন সাইটে আমাদের যে নিশ আছে সেই নিশ রিলেটেড আমাদের ওয়েবসাইট রিলেটেড, অর্থাৎ হচ্ছে নিশ বলতে গেলে বুঝাচ্ছে আমার ওয়েবসাইট রিলেটেড যে আমাদের সেই ডিরেক্টরি সাবমিশন করার জন্য প্লেসগুলোকে খুঁজে বের করতে হবে যেখানে আমরা খুব স্মুথলি ভাবে করতে পারবো এবং সেখান থেকে খুব ভালো আমরা ব্যাকলিংকস পাবো। তো কি প্রথমে আমরা দুটো ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমরা গুগলে যেতে পারি, গুগলে গিয়ে আমরা সার্চ করতে পারি, লাইক কিরকম দেখে হাইপিয়ার ডাইরেক্টরি সাবমিশন লিস্ট এভাবে পেতে পারি। আমরা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যদি আমরা হাইপিয়ার লিখে ডাইরেক্টরি সাবমিশন লিস্ট সাইট লিস্ট এইভাবে লিখে সার্চ করতে আমরা অনেক ধরনের পেতে পারি, ফ্রি পেতে পারি এরকম। এখানে দেখা যাচ্ছে 200 হাইপিয়ার ডাইরেক্টরি সাবমিশন লিস্ট 2018 SEO। আর যেভাবে আপনারা এইভাবে স্ক্রল করে আপনি অনেকগুলো সাইট বের করতে পারেন এই ধরনের, আপনি একটাতে ঢুকে ঢুকে আমরা একটাতে এক্সাম্পলে ঢুকি, ঢোকার পরে টপ হাই হাই দেখতে পাচ্ছেন। এখানে আপনি দেখা যাচ্ছে যে টপ হাই পিয়ার ডিরেক্টরি সাবমিশন লিস্ট 2017। তো এভাবে নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন। তো পিয়ার বলতে গেলে কি, পিয়ারটা হচ্ছে 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 কতবার ইউজ হয়েছে, তার পিয়ার তার র্যাঙ্ক রিভিলিটি কেমন, তার পজিশনটা কেমন, তার মানে তার যে এই পদটা যে আছে আপনার সাইট গুলো আছে যে সাইট গুলো যত বেশি যেগুলো বেশি বেশি ইউজ হবে যেটা বেশি পপুলার হবে তার পিয়ার যত বেশি বেড়ে যাবে, আমরা ভালো করে সেটা জানি। তো পিয়ার যেটা বেশি ভালো অর্থাৎ যেটা সংখ্যা সবচেয়ে বেশি, যেমন 7 এখানে আছে, 6, 5 5 আছে, 4 আছে, 2 আছে, এরকম করে অনেক ধরনের আছে, 3 আছে। তো অলমোস্ট আমরা প্রথমে দিক দেখতে পাচ্ছি 7 সবচেয়ে যেটা সবচেয়ে সংখ্যায় বড় বেশি সেটা 7। তো সেই অনুযায়ী কিন্তু পিয়ার যে কার মার্কটা কি রকম, যে ডিরেক্টরি কতগুলা হয়েছে, তো আমরা এভাবে এখান থেকে এভাবেই কিন্তু আমরা কি করতে পারি ডিরেক্টরি সাবমিশন করার জন্য ডিরেক্টরি সাইটগুলোকে লিস্ট করতে পারি আমাদের। আর আরেকটা কথা হচ্ছে আমাদের সবসময় করতে হবে কি, আমাদের কিওয়ার্ড বেসেসে করতে হবে। তো আমাদের কি এভাবে তো আমরা সাইট বের করতে পারি কিন্তু সব সাইট বের করলে তো হবে না, তখন আমাদের কি করতে হবে, আমাদের আমাদের নিজস্ব যে ওয়েবসাইটগুলো আছে মানে অর্থাৎ আপনার যে সাইট আছে ওয়েবসাইটটা আছে যে সাইটের জন্য আপনি করবেন সেই সাইটটার কিওয়ার্ড বা নিশ যে মেন বিষয়ের উপর তৈরি করা হয়েছে সেই বিষয়ের উপরে কিন্তু আমাদেরকে সেই ধরনের সাইটগুলো বের করতে হবে। লাইক আমার যদি হয়ে থাকে আপনার সাইটটা এসই নিয়ে করছে না, বা আমি লাইক দেখি যে মানে আপনি এখানে ডাবল ক্লোনের ভিতরে সেমিকলনের ভিতরে আপনি কিওয়ার্ডটা লেখেন ফার্স্ট, লাইক আমি লিখি এক্সাম্পল ডায়েট ফুড। দেখতে পারেন আপনারা
আমরা এভাবেও সার্চ করতে পারি ডাইট ফুড, মানে অর্থাৎ আপনি কিওয়ার্ডটা লিখে ডাইরেক্টরি লিস্টটাও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। তো এরকম করে খুঁজে 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 বের করা যায়। তো আরেকটা ইজি ওয়ে আমি বলবো, আর যেটা ফার্স্ট যারা বিগিনার্স ইভেন তাদের নিউ ওয়েবসাইটের জন্য কাজ করবে এবং তাদের জন্য খুব ইজিলি ভাবে একটা সাইট থেকে আমরা ডিরেক্টরি সাবমিশন করতে পারি এবং সেখান থেকে ভালো ভালো ডিরেক্টরি পিক করতে পারি, আর সেটা হলো লাইক আমরা একটা ওয়েব ট্র্যাপ খুলি। ট্র্যাপ খুলে আমরা যদি লিখি ডাইরেক্টরি, আর্টিটিক্স লিখে যদি আমরা সার্চ করি, অর্থাৎ আপনাকে ডাইরেক্টরি আর্টিটিক্স লিখে সার্চ করবেন আপনি সার্চ, তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে www ওয়েব ডাইরেক্টরি sticky.com, এটাতে আমরা যদি ক্লিক করে ঢুকি তো এই সাইটটাতে আমরা গিয়ে আমরা ভালো ভালো ডাইরেক্টরি নিতে পারি। তো আমি আর একটা কথা বলবো, ডাইরেক্টরি হচ্ছে মোস্ট কমন যত ওয়েব ডিরেক্টরি আছে, যেটা অনলাইন ডাইরেক্টরি ডিরেক্টরি ডিরেক্টরি বলা হতে পারে, যেখানে আমরা এক ধরনের ডাইরেক্টরি আমাদের প্রয়োজনে সেটি সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা অনলাইন ডিরেক্টরি গুলোকেই পিক করব, চেষ্টা করব, অর্থাৎ যেখান থেকে আমরা ব্যাকলিংস, অনলাইন ডিরেক্টরি যেগুলো বলতে গেলে কি যেটা হচ্ছে, যেখান থেকে আমরা ব্যাকলিংস ভালো ব্যাকলিংস পেতে পারি। এই জন্য আমাদেরকে কি করতে হবে, ব্যাকলিংস দিতে হবে, কোনো ব্যাকলিংস দিতে হবে না, অর্থাৎ হচ্ছে কি ওয়ান ওয়ে ডাইরেক্টরি বলতে পারি। এটা ওয়ান ওয়ে ডাইরেক্টরি বলতে গেলে কিরকম, আপনি যে সাইটটা যে সাইট ওয়েবসাইট থেকে বা যে সাইট থেকে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটে আপনি ব্যাকলিংস দিতে পারেন, কিন্তু এর বিনিময়ে আপনাকে তাদের লিঙ্কসটা বা আপনাকে কোনো ব্যাকলিংস তাদের সাইট দিতে হবে না আপনার সাইট থেকে। এটাই হচ্ছে ওয়ান ওয়ে আপনার হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। তো মানে ওইভাবে থেকে ওয়ান ওয়ে আমরা ব্যাকলিংস নিতে পারি। এর জন্য আমাদের ওয়ান ওয়ে ডিরেক্টরি লিঙ্কস লিস্টগুলো খুঁজে বের করতে হলে আমাদের যখন সেটা কিন্তু আমরা এই সাইট থেকে করতে পারি, ওয়ান ওয়ে লিস্টগুলো নিতে পারি। আর আমরা প্রথমে কি করব, ফ্রি ডিরেক্টরি গুলাই ইউজ করার চেষ্টা করব, কারণ যখন আমরা একটা নতুন ওয়েবসাইটের জন্য কাজ করব তখন আমাদেরকে নিতে হবে ফ্রি ডিরেক্টরি গুলা। তো আমরা যদি এই সাইটটা দেখতে পাচ্ছি যে এখানে কিছু লিস্ট আছে, ফ্রি ডিরেক্টরি লিস্ট, পেইড ডিরেক্টরি লিস্ট, নিশ ডিরেক্টরি লিস্ট, ডিপলিং ডিরেক্টরি লিস্ট এখানে আছে, আর্টিকেল ডিরেক্টরি লিস্ট এখানে আছে, তারপর হচ্ছে এরকম অনেক এরকম আছে আর কি। তো আমরা উপরে একদম চলে যাই। আর আমি যে কথাটা বলেছিলাম যে ডিরেক্টরি সিলেক্ট করলে আমাদের কি হয়, যেটা আমরা যদি ওই ধরনের ওয়ান ওয়ে সিলেক্ট ওয়ে ডিরেক্টরি সিলেক্ট না করি তাহলে কি হতে পারে, আমাদের প্রতিদিন সাইটটা নিউ হয়ে থাকে এবং সেই সাইটের জন্য আমরা আপনার ব্যাকলিংস পেতে পারি, চেষ্টা করি, সেই জন্য আমরা যদি ডিরেক্টরিগুলোকে ওয়ান ওয়ে না নিই তাহলে কি হবে, আমার সাইট থেকে আপনার সাইট থেকে প্রচুর পরিমাণ আউটগোয়িং লিঙ্ক চলে যায়, অর্থাৎ আপনি যেখান থেকে একটা লিঙ্কসের জন্য আপনি আরেকটা লিঙ্কস আরেকটা সাইটকে দিচ্ছেন, তখন একটা সাইটের জন্য তার লিঙ্ক জুকসি বা অথরিটিটা কমে যায়, আদার মানে পেজ অথরিটি কমে যায়। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমেই আমাদেরকে ওয়ান ওয়ে লিঙ্ক ডিরেক্টরি গুলাই নিতে হবে, যাতে হঠাৎ যে ডিরেক্টরি আমরা নিতে পারি এবং সেখান থেকে ব্যাকলিংস দিতে পারি, কিন্তু আমাদের এর এগেনস্টে বা পরিবর্তে আমাদের কোনো ব্যাকলিংস দিতে হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টরি লিস্ট এখানে আছে। তো প্রথমে বলেছিলাম ফ্রি ডিরেক্টরি গুলো আমরা সাধারণত প্রথমে ইউজ করব, তা ফ্রি ডিরেক্টরি গুলো একটু সময় লাগে পেতে, তার সাবমিশনের একটু সময় নেয়, তারপরও একটা সাবমিশনটা কয়েকদিন সময় নিতে পারবে, সময় নেয়। আর পেইড ডিরেক্টরিটা হলো হচ্ছে যেটা টাকা দিয়ে করতে হয়, খুব তাড়াতাড়ি পেয়ে যায়, তো প্রথম পর্যায়ে পেইডটা না ইউজ করাটাই বেটার দেন হচ্ছে রিসিকুলার ডিরেক্টরি। রিসিপিক্যাল ডিরেক্টরি হচ্ছে এটা আমি একটু যেটা বলেছিলাম, যেটা হচ্ছে আপনার আপনি যে সাইট থেকে আপনি ব্যাকলিংস নেবেন এবং যে সাইটগুলো থেকে আপনি ডিরেক্টরি সাবমিশন করবেন সেই করার জন্য কিন্তু আপনি কি করতে হবে, যে সাইট থেকে নেবেন সেই সাইটটার তাদের ইউআরএলটা বা লিঙ্কটা আপনার সাইডে কিন্তু রাখতে হবে, সেটাকে কিন্তু রিসিপ্রোকাল ড্রিপলিং বলছি আর কি। তারপর হচ্ছে ডিপ ডিপ ডিরেক্টরি, নিজ ডিরেক্টরি একটু বলেছিলাম, নিজ ভিত্তিক ডিরেক্টরি, অর্থাৎ আপনি হচ্ছে আপনার যে নিজ থাকবে সে অনুযায়ী আপনি ডিরেক্টরি এখান থেকে নিতে পারেন। তারপর হচ্ছে আর্টিকেল ডিরেক্টরি, আর্টিকেল ডিরেক্টরিটা হচ্ছে আরেকটা অর্থ যেন আর্টিকেল ডিরেক্টরিটা, তারপরে এরকম করে কিন্তু আমরা এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য সেখান থেকে এখান থেকে পিক করতে পারি। তো আমরা প্রথমে যখন নতুন ওয়েবসাইটের জন্য করবো, আমি
মানে সাজেস্ট করবো যাতে ফ্রি ডিরেক্টরিটাই বেস্ট। তো আমরা ফ্রি ডিরেক্টরিতে ঢুকি। তো ফ্রি জেনারেল ডিরেক্টরি লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি স্ক্রল করে নিচে নামি তখন আমরা দেখতে পারবো যে এখানে ডিরেক্টরি অনেকগুলো লিস্ট রয়েছে এরকম। তো এরকম দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর পেজ, এরকম অনেক 11টা পেজ রয়েছে। আমরা যেখান থেকে মোটামুটি অনেকগুলো পিক করতে পারবো। তো আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। তো আমরা একটা, আর এখানে আমি বলেছিলাম যে আপনারা এখান থেকে কি করতে পারেন, যে এখান থেকে আপনার ক্যাটাগরিটাও কিন্তু আপনি চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, সেট আপ করে নিতে পারেন। আর আর রেট বলেছিলাম যে পিটিসি, অর্থাৎ আমি যে বলেছিলাম পিআর যেটা কিরকম, ভিউ ডিটেলসটা কিরকম আছে, স্টার কয়টা পেয়েছে, এরকম সবকিছু এখানে ডিটেলস আপনি দেখতে পারবেন। যেমন লাইক এটা 1 পয়েন্ট এত, 1.21 আছে ভিউ হয়েছে, মানে যার যত বেশি থাকবে সেটাই বেশি মানে হাই পিআর হবে। তো সেটাইকে ইউজ করা অনেক ভালো। তো আমরা একটা এক্সাম্পলে ঢুকি। আচ্ছা, আমরা এখান থেকে একটা সাইটে ঢুকলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড সাইট, এখানে লেখা আছে অ্যাড সাইট। তো আমরা অ্যাড সাইটে ক্লিক করি। তো এই অ্যাড সাইটে যখন ক্লিক করবো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি আপনার টাইটেল সিলেক্ট করতে পারবেন, আপনি কোন আপনার যে সাইটটা, আপনি কোন টাইটেলটা আপনি দিতে চাচ্ছেন, আপনি কোন পোস্টটা আপনি এখানে দিতে চাচ্ছেন, তারপর আপনার সাইটের ইউআরএলটা কোনটা দিতে চাচ্ছেন। লাইক এক্সাম্পল আমি যদি বলি, লাইক আমি একটা সাইটে ঢুকি। লাইক আমি এটাতে ক্লিক করলাম, লাইক আমি ব্যানানা, আমি একটা ট্রাইল দেখতে পাচ্ছি যে ব্যানানা মোস্ট 25 হেলদি বেনিফিটস ফর হিউম্যান বডি। এটা যেটা টাইটেল হতে পারে, আর এটা হচ্ছে আমাদের ইউআরএল। তো আমরা টাইটেলটা, এটা আমরা যখন আমার সাইটে যখন লাইক এটা আমার সাইট, তো আমি এই সাইটের জন্য যদি আমি ওয়েব ডিরেক্টরি সাবমিশন করতে চাই তখন আমি কি করতে পারি, যে আমার এই টাইটেলটা আমি এখানে রাখতে পারি, তারপর আমার ইউআরএলটা, সরি টাইটেল আমরা দিতে পারি এখানে, ইউআরএলটা দিতে পারি, তারপর আমরা এখান থেকে ক্যাটাগরিটাও কিন্তু চুজ করে দিতে পারি। আপনার আপনার সাইটটা, ওয়েব সাইটটা কোন ক্যাটাগরিতে পড়ে সেই জিনিসটা আপনাকে এখান থেকে চুজ করতে পারে। তো আমারটা অবশ্যই হেলথ পড়ছে বলে আমি হেলথ এখান থেকে চুজ করে দিতে পারি। ক্যাটাগরি, এখানে সাব ক্যাটাগরি রয়েছে, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। দেন আপনি আপনার টেক্সট, আপনি কন্টেন্টগুলো আপনি এখানে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি কন্টেন্টগুলো সাজিয়ে লিখতে পারেন। তারপর হচ্ছে আপনার ইউ আপনি না ইউর নেম বা মেল বা ফোন নাম্বার আপনি দিয়ে দিয়ে এখান থেকে আপনি জাস্ট সাবমিট করলে হবে। যখন সাবমিট করবেন তাদের কাছে একটা মেল চলে যাবে, তখন তারা এই জিনিসটা অ্যানালাইজ করে দেখবে, দেখে টেকে তারপর আপনাকে হয়তো বা তাদের সাইট থেকে একটা ব্যাকলিংস আপনি পেতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের জন্য কিন্তু এখান এভাবে কিন্তু ব্যাকলিংস নিতে পারি। তো আমি ফার্স্টেই বলেছিলাম যে আমাদের যখন ওয়েবসাইটের জন্য ব্যাকলিংস ক্রিয়েট করব তখন আমাদের ওয়েব ডাইরেক্টরি সাবমিশনের মাধ্যমে কিন্তু আমরা এভাবে ব্যাকলিংস নিতে পারি। আর সেজন্য কিন্তু আমাদের ফ্রিটাই নেওয়া উচিত, কারণ ওয়ান ওয়ে ব্যাকলিংস গুলাই নেওয়া উচিত। কারণ আপনি যখন ওয়ান ওয়ে গুলাই নিবেন সেটাই আপনার জন্য ওয়েবসাইটের জন্য খুব উপকার হবে। এবং সেই আবার আপনি এইভাবে আপনি যদি খুব তাড়াতাড়ি করতে চান তখন আপনি কিন্তু পেইড গুলা ইউজ করতে পারেন। তো আমার হচ্ছে, আমি সাজেস্ট করব যে, তো সাজেস্ট করবো ফ্রিটাই ইউজ করার জন্য। তো কিভাবে আমরা পেতে পারি, আমি প্রথমে বলেছিলাম যে আমরা এভাবে গুগলে গিয়েও আমরা লিস্ট নিতে পারি। আমাদের কিওয়ার্ড বেসিসে আমরা ডিরেক্টরি লিস্ট গুলো পেতে পারি। তারপরে হচ্ছে আমরা এই সাইটটা তো গিয়েও আমরা ডিরেক্টরি নিতে পারি। আমি বলেছিলাম ডিরেক্টরি @directories.com এ যদি যাই তাহলে সেখান থেকেও কিন্তু আমরা ভালো ভালো ডিরেক্টরি পিক করতে পারবো। আর তো এই হলো ওয়েব ডিরেক্টরি সাবমিশন। তো আজকে এখানেই রাখতে চাচ্ছি, ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওর জন্য।